Richard Joy Hoda, assistant teacher of Baptist Mission Boys High School. আজকে আমরা ক্লাস 6 এর সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব পাঞ্চুয়েশন। আমরা এই শব্দটির সাথে অতি পরিচিত। আমরা ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম পাঞ্চুয়েশন। ইংরেজি বাক্যে যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে তাকে পাঞ্চুয়েশন বলা হয়। এখন এই সাংকেতিক চিহ্নগুলো কি আমরা পূর্বেও পড়িয়েছি, তারপর আরেকবার আমরা রিভাইজ দেব। সাংকেতিক চিহ্নগুলো হচ্ছে ফুল স্টপ, তারপরে নুন, তারপরে বড় হাতে, হ্যাঁ, এগুলো আমাদের সাংকেতিক চিহ্ন। আমরা প্রথমে একটা রুলস ফলো করি, অ্যান্ড বাট এবং অর যুক্ত বাক্য সাধারণত কোনো কমা বসে না। অ্যান্ড যুক্ত, বাট যুক্ত, অর যুক্ত শব্দ থাকলে তখন কমা বসে না। কিন্তু যদি সাবজেক্ট দুইটা থাকে, অর্থাৎ সাবজেক্ট ভিন্ন হলো, তখন উভয় অংশ যদি সাবজেক্ট ভিন্ন থাকে তখন কমা ব্যবহার করতে হয়। আমরা একটা এক্সাম্পল দেই। দ্য ম্যান ওয়াজ ফার ফ্রম মি বাট আই ডিসাইডেড টু মিট হিম। এখানে কিন্তু সাবজেক্ট ভিন্ন, দ্য ম্যান ওয়াজ ফার ফ্রম মি বাট আই ডিসাইডেড, এখানে সাবজেক্ট ভিন্ন, তার জন্য এখানে কমা বসিয়েছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার ফুলস্টপ কোথায় বসে? পদবী বা নামের সাংকেতিক অর্থ বুঝালে তখন ফুলস্টপ ব্যবহার করি, বা বাক্যের শেষে আমরা ফুলস্টপ ব্যবহার করি। এটা কিন্তু আমরা ক্লাসেও পড়িয়েছিলাম। এবার আমরা 3 নম্বর রুলসে যাই, এটা নিয়ে আর বিশদ আলোচনা করলাম না। এক্সাম্পল দেখতে হলে তখন আমরা ক্লোন ব্যবহার করি। আমরা একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এক্সাম্পলের পরে আমরা কি সাধারণত ক্লোন ব্যবহার করি, তাই না? বা একটি বিষয় উপরে যখন আমরা বর্ণনা দিই, তখন কোনো জিনিস একের পর এক যখন বসে তার পূর্বে ক্লোন বসে, যেমন কলেরা, ডায়রিয়া, হ্যাঁ, এর পূর্বে ক্লোন বসবে। আশা করি তোমরা এই 3টা রুলস আজকে বুঝতে পেরেছ। আজকে আমার পাঠদান